नमस्कार বন্ধুরা, কান্তা কলকাতা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি নিউট্রিনিকেট দিয়ে ছোলা, এটা আঙ্কুরালা ছোলা, যে সব সিদ্ধ করে নিয়েছি। আর একটুখানি আলু লাগবে, আপনি যে কোনো মশলা দিতে পারেন। এটা আমার ছোলা মশলা হচ্ছে, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি চিনি দিয়েছি, একটুখানি কারি পাতা, একটুখানি নুন, আর বেসন আর কর্নফ্লোর হচ্ছে। যদি আপনি বেসন কর্নফ্লোর না দিলে তাহলে আপনি আটা দিয়ে দেবেন, গমের আটা এক মুঠো দিয়ে দেবেন, আর একটুখানি খাবার সোডা এক চিমটি দিয়ে দেবেন, তাহলে কুরকুরা কুরকুরা বানবে। চলুন তাহলে কাবাবগুলো বানিয়ে দেখাচ্ছি। মিক্সিতে গ্রাইন্ড করে আনছি আগে। এটা আমি গ্রাইন্ড করে দেখাচ্ছি। আমি খুব বেশি তেল দিতে যাবেন না। এখন আমি একটা একটা করে সব জিনিস দিয়ে দিচ্ছি। এই বয়েলড আলুগুলো দিয়ে দিলাম, বুঝে দেবেন, মাখলেই বোঝা যাবে। কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, নুন, আর এই চানা মশলা আর কারি পাতা আছে। মশলা কোনোটাও ইউজ করলেই হলো, ভালোই তৈরি হবে। বন্ধুরা একটুখানি পাশে থাকবেন, পছন্দ হলে একটু লাইক সাবস্ক্রাইব। এই যে বন্ধুরা বেসন দিয়ে দিলাম, এটা অ্যারোরুট হচ্ছে, এই চামচে দেড় চামচ। একটু একটু নিলে বানাতে বানাতে না একটা আইডিয়া হয়ে যায়। এটা খুব টেস্টি হয়। পরোটার মাঝখানে একটুখানি টমেটো সস, চিলি সস দিয়ে আপনি প্যাক করে টিফিনে দিতে পারেন, রোল করে, কিংবা পাউরুটির মধ্যেও আপনি মাঝখানে দিতে পারেন। এই যে তৈরি হয়ে গেছে, লাগিয়ে নিলাম। রিফাইনটা চড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। স্লো গ্যাসে, স্লো থেকে মিডিয়াম গ্যাসের মধ্যে ভাজবেন পাতলা পাতলা করে। চায়ে, বিকেলে চায়ের সময় যদি বাসি পরোটাও থাকে না, একটুখানি গরম করে, বা রুটিও থাকে ওটার মধ্যে একটুখানি গরম করে, একটুখানি টমেটো সস, চিলি সস দিয়ে এই কাবাবগুলো দিয়ে রোল করে দেবেন বাচ্চাদেরকে, নিজেরা খাবেন, খুব ভালো লাগবে খেতে আশা করি। বানিয়ে নিয়েছি, এখন আমি তাওয়াটাকে এদিকে করে দিলাম আর দিকটাকে এদিকে করে দিলাম। কেন কি না, বেশি কোনো অব্দি ভাজলে তাহলে তেল লাগতে আনবে, এই জন্য আমি ওইটার মধ্যে চা, আমি তেল বেশি চাই না, এই তাওয়ার মধ্যে আমি সেঁকব। আমার এক বান্ধবীর মা এমনি করেই বানাতো, এইটার মধ্যে ভাজবো, তাহলে এটার মধ্যে তেলটা টানবে না। আপনি চাইলে তো একটা একটা করেও ভাজতে পারেন বন্ধুরা, এই এমনি করে, তাহলে না এটা লাল লাল কুরকুরি কুরকুরি হবে। ওই ওই তাওয়ার মধ্যে রাখলে না, তাহলে ফ্রাই প্যানের মধ্যে রাখলে তাহলে একটুখানি তেলটা বেশি ঢুকবে। এই যে দেবেন তাহলে কুরকুরা হবে। এই যে বন্ধুরা হয়ে গেছে, এই সাইডের গুলো এমনি করে চেঞ্জ করে দিলাম, হালকা হালকা ভেজে যাবে, তারপরে আমি তাওয়া ভরে কেন ওগুলো অয়েলগুলো খুব অ্যাবজর্ব হয়ে যাবে, টেনে নেবে। চলুন তাহলে এটা হয়ে গেছে, এটা দেখাই আপনাকে।
নিউট্রিনিকে একটুখানি ভুজভুজা হয়, এই জন্য বাইন্ডিং এর জন্য এগুলো দিতে হয়। আপনি চাইলে পাউরুটিও দিতে পারেন, আপনি চাইলে পাউরুটিও দিতে পারেন, এগুলো একটুখানি ভুজভুজা হয়। আমরা নিরামিষ খাই, আমাদেরকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বানাতেই হয় জিনিসগুলোকে, টেস্টিও লাগবে আর নতুন নতুন পদ্ধতিও বানাবো। আপনাদেরকে সার্ভ করে দেখাই, আপনারা নিশ্চয়ই বানাবেন। আপনাদেরকে নিউট্রিনিগেট সয়াবিন আর চানা, অঙ্কুরানো চানা দিয়ে বানিয়ে দেখালাম একটা ছোট্ট জলখাবার। পছন্দ হলে একটুখানি কাছে থাকবেন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ভগবান থেকে সবসময় করি। নমস্কার বন্ধুরা।